আমাদের খুব সমস্যা, খুব কঠিন। জানেন তো আমাদের, আমরা তো গরিব মানুষ, আমরা পাবো কোথায়? আপনারা কেউ সাহায্য না করলে। কিন্তু কাপাকে ধন্যবাদ, তাকে খুবই ধন্যবাদ, সে আমাদের যে এরকম সাহায্য দিল, খুবই খুশি আমরা, খুবই খুশি। সারা দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি, যে কারণে সরকার করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের কারণে সংকটে পড়েছে সমাজের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পবিত্র মাহে রমজান উপলক্ষে খেটে খাওয়া মানুষগুলোর কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঝিনাইদহ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা ইয়াসমিন। মঙ্গলবার বিকাল 4টায় নিজ বাসা থেকে হতদরিদ্র মানুষের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় ত্রাণ সামগ্রী হিসেবে 50 জনের মধ্যে তেল, ডাল, আলু, চিনি, ছোলা, খেজুর, সেমাই, মুড়ি, সাবান ইত্যাদি বিতরণ করেন। ত্রাণ সহায়তা পেয়ে অসহায় মানুষগুলোর মধ্যে দেখা যায় অশ্রুসিক্ত কৃতজ্ঞতার প্রকাশ। আমাদের আপা খুব ভালো লোক, খুবই ভালো, আমাদের খুব সাহায্য করে। আমি কোর্ট কাছারিতে আসি, আমি ছেলে মিলে নিয়ে খুব কষ্ট আছি। এই যে এত ধান চালের অভাব, দাম বেশি কিনে খাইতে পারি না ছেলে মেয়ে নিয়ে। তা আমাদের আপা খুবই ভালো লোক, খুবই আমাদের পাশে থাকে, আমাদের ছেলে মেয়ে গুণ খুব থাকে। আপা আমাদের সবসময়ের জন্য আমাদের পাশে থাকে, সবসময়ের জন্য আপা আমাকে সাহায্য সহায়তা করে। আপার মতন এরকম লোক আরও কিছু থাকলে আমরা সবসময়ের জন্য আমরা ভালো থাকতাম। খাদ্য সামগ্রী বিতরণের সাথে সবাইকে মাস্ক পরিয়ে সচেতন হওয়ার আহ্বান করেন অ্যাডভোকেট সালমা ইয়াসমিন। প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই, যাতে আমরা সবাই ভালো থাকি, ভাইরাস থেকে আমাদের মুক্ত করুক। আমরা সবাই দোয়া রাখি যে করোনা ভাইরাস আমাদেরকে হতে আমরা যেন রক্ষা পাই। এই মাহে রমজানে যেন আমরা সবাই ঘরে থেকে এই এই মাসটাই যেন আমরা চাই যে আমরা যেন আবার স্বাস্থ্যবিধি মেনে থেকে আমরা যদি করোনা ভাইরাসের মোকাবেলার কিছুটা হলেও যদি এগিয়ে যায়। আমি সবার কাছে দোয়া চাই, আমি সবাইকে বলবো যে যারা আছেন, যাদের একজনের সামর্থ্য আছেন, তারা এগিয়ে আসুন সাধারণ মানুষের জন্য। তাহলে দেশের কল্যাণ হবে, সরকারের কল্যাণ হবে, আর আল্লাহর নৈকট্য তো আছে। মাহে রমজানকে সামনে রেখে সবাইকে ধন্যবাদ। দেশের সংকট মুহূর্তে দেশপ্রেমী এমন সব মানুষের সহায়তার হাতগুলো কিছুটা হলেও এ সকল কর্মহীন মানুষের অভাব মেটাতে সহায়ক হবে, এমনটাই মনে করছেন এলাকার বঞ্চিত মানুষগুলা। রিজভী আমিন, ডেস্ক নিউজ।